টান করে এসে পড়েছি আজকে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে অলরেডি, এখন জাস্ট বক ফুলের বড়া করছি। এই যে এটা অলরেডি ব্যাটারটা করে নিয়েছি, এই যে অলরেডি ফ্রাই চলছে, আর পাশে হচ্ছে টাইলসের কাজ হচ্ছে। আর রান্নাবান্না একটু পরে দেখাবো কি কি করেছে, এখন করে নিই। বেজে গেছে এখন 1:45, তো আস্তে আস্তে ওদের আসলে টাইম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব কাজ গুটিয়ে রাখছি আর কি। আর ওই দিক দিয়ে দেখো আমাদের রান্নাঘরের জানলা দিয়ে কি সুন্দর ভিউ, ওই দিন লাইভে দেখিয়েছিলাম, সবাই পছন্দ করেছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে পুরোটা জঙ্গল হয়ে গেছে, এটি হলো পুলিশের কোয়ার্টার। আর এত রোদ বাবা, এদিকে আমার ভাজা হয়ে গেছে, এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম, আজকে খুব দেরিতে ব্লগ যাবে। ভাজাও মোটামুটি হয়ে গেছে, হাফ ভাজা করে রেখে দিয়েছি, হাফ ভাজা করে রেখে দেওয়া হয়েছে, খাওয়ার সময় গরম গরম হয়ে যাবে। আর এখানে মামনি স্পেশাল পোলাও অলরেডি হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছে, নর্মাল যখন হয়ে যাবে বাষ্পটা বেরিয়ে যাবে তখন খুলবে। আর রান্নাগুলো পরে দেখাচ্ছি। আর এই যে মামনি স্পেশাল পোলাও, দারুণ দারুণ খেতে হয় এই পোলাওটা। আর আমি চেষ্টা করার পরেও আমার হয় না, হয় কিন্তু ওই টেস্টটা হয় না আর কি। টেস্ট মামনি যেভাবে রান্না করলে আসে, ওইটা আমার আমি রান্না করলে আসে না, তো এই জন্য মামনিকে বললাম আমি সব কিছু রান্না করবো, তুমি পোলাওটা করো। বাস পোলাওটা রেডি হয়ে গেছে, এখন একটা বড় একটা গামলার মধ্যে ঢালছে আর কি, যাতে মানে ঝরঝরা থাকে পোলাওটা, কেন কি অনেকগুলো তো তার জন্য। এখন বকফুলগুলো দুটোর মতো আমি ভেজে নিচ্ছি, কেন কি বাবার মুনকে খাওয়ার দিয়ে দেবো। ভেজে গেছে দুটো, ওরা আস্তে আস্তে একটু লেট হবে, তার জন্যই আগে ওদেরকে বসিয়ে দিই আর কি। বাবা তো টাইম মতো খাওয়া খায়, আর মুনও বেশি দেরি এমনিও আস্তে আস্তে খায়, তো এই জন্য মুনকে বাবাকে দিয়ে দিচ্ছি, যে টাইম মতো খেয়ে নিলেই শরীরটা ভালো থাকবে আর মানে প্রবলেম হবে না আর কি। কেন কি ওরও একটু পেটের প্রবলেম থাকে, তো উল্টো পাল্টা টাইমে যদি খায় ওর প্রবলেম হয়ে যায় মুনের, তার জন্য মুনকে বাবাকে মাছ আর বকফুল ভাজা দিয়ে একবার বসিয়ে দিয়েছি। এই যে রান্না, আজকে ডাল ফ্রাই করেছি, এতে হলো পনির তরকারি আলু দিয়ে কষা কষা করে, তারপরে হলো গিয়ে এই যে চাটনি, আমের চাটনি পাতলা করে করেছি। এটা হলো ডালটা এখানে দেখিয়েছিলাম, যে এটা হলো মামনির স্পেশাল পোলাও। এই যে সালাড সব কেটে রেখেছি এখানে, এটা বাবাকে ভাত দেওয়া হয়েছে। আর এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে, বকফুলের ভাজা হচ্ছে বাবার মনের জন্য, এটা হয়ে গেলেই ওরা বসে গেছে অলরেডি, ওদেরকে দেওয়া হবে এখানে। এই যে মুনকেও বলছি এখানে খেয়ে নিতে, বাবা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, মুনকেও বলছি দিয়ে, কিন্তু ওর ইচ্ছা নেই খেতে, কারণ ও মিমির সাথে পড়লো, মানে নিচের সাথে বসার ইচ্ছা। তো যাই হোক, অনেক বকাবাধ্য করে ওকে বসিয়েছি, কাঁদছিল, তখন বললাম কি আমি ব্লক করবো, তুমি তাড়াতাড়ি কিন্তু কাঁদবে না, চোখ বন্ধ, চোখের জল মুছো। তো মাকে এক্ষুনি ফোন করলাম, বলছিল কি ওরা অলরেডি গাড়িতে উঠেছে, উবের করে আসছে, আর বেজে গেছে আড়াইটা, এই জন্য দেরি না করে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক ওরা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। আর এই যে এদিকে খাবার টাবার সব নিয়ে রাখা হয়েছে, ওরা আসলেই 5-10 মিনিট বসলে বাস খাওয়া দিয়ে দেবো, কেন কি দুপুরের খাওয়াটা দুপুর খেলেই ভালো হবে না, করে খেলে প্রবলেম হয়ে যায় তার জন্য, তারপরে তো বসে বসে আড্ডা হবেই। তো ফোন করলো অলরেডি, ওরা এসে গেছে নিচে, তো দরজা খুলি চলো। মিষ্টি আর দই হবে এনেছে,
অনেক আগে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তখন আড্ডাফাড্ডা মেরেছি, দেখতে পাচ্ছ বাইরে এসে পড়েছে। অ্যাকচুয়ালি আমরা সবাই এই যে একটু বেরিয়েছি, আমরা একটু যাচ্ছি হলো, আমি যাবো একটু মেফেয়ারে যাবো, আর তারপর ওখান থেকে মানে প্যাথোলজি আর কি দাঁতের এক্সরে করাতে হবে, তারপর যাবো বৌদি ওদের বাড়িতে একটু দেখা করতে। আসার পরে এই যে বদিতে মানে বদ্দার, ওরা যেখানে ভাড়াবাড়িতে থাকে আর কি, নিরিমা যেহেতু এখানে পড়াশোনা করে, তো এখানে একবার এসেছিলাম আগে, তখন ভিডিও করা হয়নি, তো আসলাম আর কি। এই যে এখানে, এই যে ওরা এখানে বসে কথা বলছে, নিরিমা আছে আর ওই ওইদিকে বদি মা, ওরা কথা বলছে যাই হোক। আর আসার সাথে সাথে বাইরে হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি বা কি বলে ঝড়টা আসতে পারে, জানি না, নাকি হাওয়া দিয়ে চলেছে জানি না। এটা হলো একটা রুম, আর এটা কিছু তো না, আর এই যে একটা, এটা কিচেনটা ভালোই বড় সড়ো এ আর কি। আর বৌদি এদিকে আমাদের জন্য ম্যাগি বানাচ্ছে, যদিও বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসেছি, জানি না খেতে পারবো কি না। তো এই আর কি, এখন একটু আড্ডা আড্ডা মারবো, আড্ডা আড্ডা দেবো সবাই মিলে, তারপরে আবার কথা হচ্ছে তোমার সাথে। এখানে সব কিছু আড্ডা ফাড্ডা শেষ হয়ে গেছে, বেরিয়ে গেছে, এখন আড্ডা ষোলো বেরিয়ে যাবো, বেরিয়ে এখন সবাই উঠে গেছে, বেরিয়ে যাবো। তো ভালোই লাগলো, মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টার মতো থাকলাম, ভালোই লেগেছে। তো এখন যাওয়ার টাইম, চলো। উবের এসে পড়েছে নিচে, উবের এসে পড়েছে এখন, চলো পিছুলে লই আয়ো। আমি এদিন পিছুলে দেখছি, এখন তো নিজের ফোন টুল করে দিব, নিজে তখন এর পিছুলে দেখে আমি পরে চিন্তা করি পিছু করে দিছি, এরপরে ইনভলভ টাইম এত গেছে পিছু। চলো টাটা টাটা, হাই গায়, কাম যাও গো তোমরা, পাতলা আয় না, হ্যাঁ যাও। মাঝে মধ্যে প্ল্যান করো, টাইমই মনে আসলে এই তো আইবো না, আবার হের পর দিন যাবো, আবার আগরতলা গিয়েতে আইগা টাটা। বেরিয়ে গেছি, প্রায় বাড়ির সামনেও এসে পড়েছি, এই আর কি, বেশিক্ষণ আর থাকলো না, বুঝে গেছি মোটামুটি সাড়ে আটটার মতোই, টাটা বাই বাই করতে করতে। এর মধ্যে উবেরটা একটু লেট করেছে, 10-15 মিনিট দাঁড়াতে হয়েছিল, তো তার জন্য আর কি একটু লেট হয়ে গেছে। যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি। জোরে লাগা, জোরে লাগা, এই যে এসে পড়লাম বাড়ির সামনে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ডিসক্রিপশনে ফেসবুকে যে লিঙ্ক থাকবে অবশ্যই তোমরা একটু পেজটা ফলো করে দেবে, আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।